আজ শনিবার নয় কার্তিক দু চব্বিশ সালে ছাব্বিশে অক্টোবর কন্যা রাশি কন্যা লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভত তং নামামি শনিশ এটি সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করে শনিদেবের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন আর যাদের ন্যাটাল চট বা জন্মচকে শনি অত্যন্ত দুর্বল অবস্থানে আছে বর্তমানে কিন্তু শনি বক্রি আছে এবং রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে অবশ্যই আপনারা প্রচেষ্টা করুন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত হওয়ার যদি পারেন তাহলে স্টিল বা লোহার পাত্রে সরিষার তেল ঢেলে নিজের ফেসের রিফ্লেকশন দেখার পর শনিদেবের পায়ে গিয়ে চড়িয়ে আসুন এটি আপনাদেরকে উপকৃত করবে আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না ভাগ্য মেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন মদ্যপান করা থেকে বিরত থাকুন তা নাহলে ঘুমের সমস্যা কিন্তু তৈরি হতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন তাড়াহুড়ো হটকারিতার মাধ্যমে অর্থ বিনিয়োগ যেন করবেন না লোকসান কিন্তু আপনারই হতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে কোনো স্থানে সফর যদি করেন বা ভ্রমণ যদি করেন আনন্দদায়ক হতে চলেছে সেটি তার সাথে সাথে শিক্ষামূলকও হবে অনেক কিছু শিখতেও চলেছেন দেখুন শেয়ার মার্কেটে কিন্তু বড়ো ধরনের কারেকশান হতে চলেছে নভেম্বর মাসের আগে পর্যন্ত স্টক মার্কেট থেকে দূরত্বতা বজায় রেখে চলারই পরামর্শ আপনাদেরকে প্রদান করব শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দীর্ঘদিনের যদি কোনো পুরোনো রোগ শোক থেকে থাকে তাহলে মাইন্ডকে ডাইভার্ট করবার চেষ্টা করুন অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে আজ দেখা করতে আসা আত্মীয় স্বজনদের কাছ থেকে কোনো শুভ সৎ উপদেশ আপনারা পেতে পারেন বন্ধু বান্ধবদের সাথে আজ আপনারা অবশ্যই দেখা সাক্ষাৎ করতে চলেছেন পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে স্বাস্থ্যগত ব্যাপারটিকে যেন অবহেলা করবেন না